নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোহের পাকশালা সবাইকে জানাই শুভ দীপাবলির ও শুভেচ্ছা বন্ধুরা আজকে বাঁধাকপি আর চিংড়ি দিয়ে একটা অসাধারণ স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে দেখো রেসিপিটা বানানোর জন্য আমি একটা তিনশো গ্রাম ওজনের বাঁধাকপি জিরে জিরে করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে তারপর শুকিয়ে নিয়েছি এবারে আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ যার জন্য এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ সমস্ত খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি খোলাটা ছাড়িয়ে নিয়েছি তাহলে খেতে খুব ভালো লাগবে আর তোমরা চাইলে খোলাটা না ছাড়িয়েও করতে পারো এবারে একটু নুন আর একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে মিনিট দশেক রেখে দেব যাতে নুনটা ভালো মতো মাছের মধ্যে ঢুকে যেতে পারে তো হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা রেখে দেওয়ার পরে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর বাঁধাকপিটাকে আমি একটুখানি ভাপিয়ে নেব ভাপিয়ে নেবো মানে জল গেলে ফেলে দেব না কারণ এখন শীতের টাটকা বাঁধাকপি ফ্রেশ তো জলটা ফেলবো না বাঁধাকপির পুষ্টিগুণগুলো বেরিয়ে যাবে তার জন্য আমি সামান্য অল্প একটু জল দেব আর একটু নুন দেব দিয়ে ভাপিয়ে নেব জলটা শুকিয়ে যাওয়া অবধি ভাপিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভাপিয়ে নিলেই ভাপানোটা কমপ্লিট হয়ে যাবে তো পাঁচ সাত মিনিট পর দেখুন বাঁধাকপির জলটা কিন্তু সব শুকিয়ে গেছে আর বাঁধাকপিটাও বেশ সুন্দর করে ভাপানো হয়ে গেছে প্রায় সেভেন্টি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে জলটাও টেনে নিয়েছে এই পর্যায়ে বাঁধাকপিটা নামিয়ে রেখে কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল এই রেসিপিটা সরষের তেলে খেতে বেশি ভালো লাগবে তেলটা গরম হয়ে গেলে ফোড়ঙে দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন পাঁচ ফোড়ং ফোড়ংটাকে ভালো করে ভেজে নেব ফোড়ংটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব যেটা আগে থেকে আমি নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে মিনিট দুয়েক একটু ভেজে নেব মিনিট দুয়েক নাড়াচাড়া করে চিংড়িগুলোকে একটু নরম করে নিয়েছি তারপরে এখানে একটা বড় সাইজের ডুমো ডুমো করে কেটে রাখা আলু টুকরো সেটাও দিয়ে দেব। এবারে চিংড়ি মাছ আর আলুটাকে একসাথেই ফ্রাই করে নেব খুব একটা যে বেশি লাল করে ফ্রাই করতে হবে বন্ধুরা সেটা নয় জাস্ট একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে চিংড়ি মাছ আবার খুব ভাজলে শক্ত হয়ে যায় তখন সেটা আবার খেতে মোটেও ভালো লাগে না তো আলু আর চিংড়ি মাছটাকে ওই তিন থেকে চার মিনিট মতন হাই ফ্লেমে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা আর সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব যার মধ্যে আছে হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালার হবে খুব সুন্দর একটা আর দিয়ে দেবো হাফ টিউস থেকে একটু বেশি হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেব নিয়ে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে দু মিনিট মতন কষিয়ে নিয়েছি তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েই আমি দু থেকে তিন মিনিটের জন্য একটুখানি ঢাকা দিয়ে দেব তাহলে মশলাটা ভালো মতন কষা হয়ে তেলটা ওপরে ভেসে উঠবে তো দু থেকে তিন মিনিট ঢাকনা দেওয়ার পরে ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন তেলটা ওপরে বেশ সুন্দর করে ভেসে উঠেছে আর মশলাটাও কষানো প্রায় হয়ে গেছে এবারে ঢাকনা খোলা অবস্থাতেই আরও দু মিনিট মশলাটাকে নেড়ে কষিয়ে নিতে হবে কষতে কষতে যখন দেখতে হবে যে মশলাটা কড়াইয়ের গায়ে একটু লেগে লেগে আসছে ধরে আসছে তখনই বুঝতে হবে যে এই মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে তো পুরোপুরি কষানো হয়ে যাওয়ার পরে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব এই রেসিপিটা খুবই সহজ রেসিপি কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে এবারে বাঁধাকপিটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি এবারে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে এটাকে রান্না করব তার আগে আমি দিয়ে দেব এক টি স্পুন চিনি চিনি দিলে এই তরকারি স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে যারা পছন্দ করো না তারা চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবে কিন্তু অবশ্য করে একটু চিনি দেবে এবারে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব যাতে আলু আর কপি খুব ভালো মতন সুসেধ হয়ে যায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে আলু আর বাঁধাকপি বেশ মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আলুগুলো একটু মাখো মাখো হয়ে গেলে তরকারিটা খেতে আর একটু বেশি ভালো লাগবে এবারে চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বুঝে দেবেন নিয়ে সামান্য একটু গরম জল এখানে অ্যাড করে দিলাম এই জলটা দেওয়ার ফলে তরকারিটা খুব ভালো একটা টেস্ট হবে আর যেটুকু আলু সেদ্ধ হতে বাকি আছে সেটুকু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো তরকারিটা খেতে তখন খুবই ভালো লাগবে তো মিনিট পাঁচ মতন আমি ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নিলাম এবারে ঢাকনাটা খুলে নিলাম খুলে নিয়ে যেটুকু জল আছে ওইটুকুনি গ্যাসের ফ্লেম অন করে দিয়ে হাই দিয়ে এটুকু আমি টানিয়ে নেব জলটা আর যে আলুগুলো একটু আমি স্ট্যাচুলা দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে তরকারিটা একটু মাখো মাখো হবে আর খেতে খুবই ভালো হবে তো তরকারিটা প্রায় আমার রেডি হয়েই গেছে তো জলটা একটু নাড়াচাড়া করে শুকিয়ে নেওয়ার পরে সবার শেষে আমি ঘি আর গরম মশলা দিয়ে তরকারিটাকে আমি নামিয়ে নেব এই ঘি আর গরম মশলা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে তো সেক্ষেত্রে ঘি আর গরম মশলাটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে ঘি আর গরম মশলা দিয়ে আর বেশিক্ষণ কিন্তু রান্না করা যাবে না তাহলে ফ্লেভারটা থাকবে না একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে আর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে গরম গরম পরিবেশন করতে হবে তো আমার তরকারিটা প্রায় অলমোস্ট রেডি হয়ে গেল এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে এই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঝাল এটা গরম গরম ভাত পোলাও রুটি ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে আর যেহেতু শীতের প্রথম কপি তো এখন স্বাদই আলাদা তো অবশ্যই তোমরা চিংড়ি মাছ দিয়ে একবার বাঁধাকপির ঝাল বানিয়ে খেয়ে দেখো আর কেমন লাগলো রেসিপিটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি এখনও নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে সেটা তোমাদের কাছেই পৌঁছে যাবে তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এই পর্যন্তই চলে আসবো আবার কোনো দিন নতুন একটা রেসিপির সাথে data and thanks for watching